আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীর ঘটনায় অবশেষে মামলা দায়ের, রাজ্য পুলিশের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে, গণধর্ষণের মামলা দায়ের করা হলো অবশেষে এবং ম্যাজিস্ট্রেটের নির্দেশের পরেই রাজ্য পুলিশের তরফ থেকে এই মামলা দায়ের করা হয়েছে। আপনারা জানেন যে সন্দেশখালীতে সেখানে মহিলারা দীর্ঘদিন ধরেই যে অভিযোগ করছিলেন তাদেরকে নির্যাতিত হতে হয়েছিল এবং যেভাবে তাদেরকে গণধর্ষণ করা হচ্ছিল সেই অভিযোগ তারা এনেছিলেন, অবশেষে সেই ঘটনাতে এবার রাজ্য পুলিশের তরফ থেকেই মামলা দায়ের করা হলো। ম্যাজিস্ট্রেটের নির্দেশের পরেই মামলা দায়ের করলো রাজ্য পুলিশ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, দেখো তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই সন্দেশখালী কাণ্ডের কিন্তু বড় সড় তথ্য ইতিমধ্যেই সামনে আসছে। সেটা হচ্ছে যে তোমাকে একটু জানিয়ে রাখবো যে প্রথমে আমরা দেখেছিলাম উত্তম সর্দার, তাকে গ্রেপ্তার করা হয় এবং মূলত গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। সেই অভিযোগে যে সেকশন ছিল সেটা হচ্ছে 354, যেটা শীলতাহানির সেকশন, এবং তারপরেই দেখা যায় যে তিনি বেল পেয়ে যান এবং যেদিনকে বেল পায় সেই কোর্ট থেকেই সেই সন্ধ্যেবেলায় তাকে ফের আরো একবার গ্রেপ্তার করে নেয় সন্দেশখালী থানার পুলিশ। এবং সেই যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেটা গ্রামবাসীদের মহিলাদের অভিযোগ ছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সেই মহিলাদেরকে 164 অর্থাৎ গোপন জবানবন্দির জন্য কোর্টে নিয়ে যাওয়া হয়, বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া, বারাসাত কোর্টে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদেরকে কিন্তু সেখানে তাদের যে গোপন জবানবন্দি নেওয়া হয়, সেই গোপন জবানবন্দি নেওয়ার পরেই কিন্তু যেটা দেখা যায় যে কোর্টের নির্দেশে, ম্যাজিস্ট্রেটের নির্দেশে 376D অর্থাৎ গ্যাং রেপের সেকশন এবং একই সঙ্গে 307 অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডারের সেকশন অ্যাড করার নির্দেশ দেয় কোর্ট, এবং সেই নির্দেশ মেনেই কিন্তু এই দুটি সেকশন ইতিমধ্যেই অ্যাড করা হয়েছে। একেবারেই একেবারেই অবশ্যই এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, এবং আমাদের সঙ্গে আরো এক প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সঞ্জিত, পুলিশের বিরুদ্ধে বারবার নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়েছিল সেখানকার মহিলাদের তরফে, অবশেষে ম্যাজিস্ট্রেটের নির্দেশের পর গণধর্ষণের মামলা দায়ের করলো রাজ্য পুলিশ, এতটা সময় কেন লাগলো? দেখো ইতিমধ্যে এক নির্যাতিকা কুষিয়ার মহকুমা আদালতে তার জবানবন্দি দিয়েছে, ফলে 164 জবানবন্দি দেওয়ার পরে পুলিশ কিন্তু তারপরে নড়ে চলে বসেছে প্রশাসন, ইতিমধ্যে পুলিশ কিন্তু মামলা শুরু করেছে। এই বা দলটির সন্দেশখালী থানা কিন্তু 10 দিনের পুলিশের বোঝাতে আবেদন চাইলো, আজকে যখন ফের উত্তম সর্দারকে তোলা হয় বসিয়ার মহকুমা আদালতে, তাকে 8 দিনের পুলিশের বোঝাতে নির্দেশ দিয়েছে বসিয়ার মহকুমা আদালত। এই পুলিশের বছরে নেয়ার পরে আরো নতুন কোনো তথ্য পায় কিনা তদন্তকারীরা সেটাও একবার দেখে নিতে চাইছে। ইতিমধ্যে কিন্তু উত্তম সর্দারকে হেফাজতে নিয়ে আরো কাউকে কোনো মাথার খোঁজ পায় কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। ইতিমধ্যে তুমি জানো আজ বসিয়া পুলিশ জেলা পুলিশ এসছি ডাক্তার মেহেদি হাসান কিন্তু ঠিক 5:30টার সময়, 5:30 থেকে কিছু সময় মধ্যে তিনি একটি সাংবাদিক সম্মেলন ডেকেছে, সেখানেই হয়তো পুরো বিষয়টা বিস্তারিত ভাবে জানাবে। ইতিমধ্যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তুমি আগেও তুমি বলছে যে এক নির্যাতিতা যে পুলিশের উর্দি পরে পায়ে চপ্পল পরা, একেবারেই একেবারেই সঞ্চিত, আপাতত ধন্যবাদ তোমায়, সঞ্চিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।